বাংলা মানবতা সমাধান ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سروتاو دوشوك موندولي عمر رياض الصالحين تيكي পিতা মাতার খেদমত করা এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখা সম্পর্কে যে অধ্যায়টি আছে এ বিষয়ে আমরা গত দর্শে আলোচনা করেছি আমরা শুনেছি আল্লাহ রব্বুল আলমিন তিনি নির্দেশ দিয়েছেন ওয়াকবা রব্বুকা আল্লাহ এহসানা আল্লাহ তালা হুকুম দিয়েছেন মানুষেরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত না করে অবিল ওয়ালি দাইনি এহসানা এবং পিতামাতার মাতার যেন সে সেবা করে এরপরে বলছেন ইম্মা আবুলুহান্না ইন দা আহাদুহুমা ও কিলাহুমা ফালাহ তাকুল্লাহুমা উফফিন পিতা পিতামাতার মধ্য থেকে যদি কোনো একজন অথবা জনই যদি বার্ধক্যে পৌঁছে যায় বয়স বেশি হয়ে যায় ফালা তাকুল্লাহমা উফিন তখন তোমরা তাদের সেবা করতে যে উফ শব্দ ব্যবহার করো না উফটা কখনো হয় নারাজ হয়ে বিরক্ত বোধ করো না মানুষ যখন বয়স বেশি হয়ে যায় তখন তার সেবার প্রয়োজন বেশি পড়ে এবং এটাও দেখা যায় যে মানুষ যখন ছোটবেলা থাকে বাচ্চাকাল বা লোকাল এরপরে যুবক হয় এরপরে যখন আবার বৃদ্ধ হয়ে যায় তার চলাফেরা কাজকর্ম যেন আবার ওই ছোটোবেলার বাচ্চার মতো হয়ে যায় তো অনেক সময় পিতা মাতার খেদমত করতে যে অনেক কিছু সহ্য করতে হয় অসুস্থ হবে টাকা খরচ করতে হবে তাদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে তো এগুলি করতে যে তুমি উপশব্দ করো না আজকে হাদিসটি শুনবো সেটা হলেই যে হাদিসটি থেকেই আজকের আলোচনা শুরু হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা আশা রাখে যে আল্লাহ তার রিজিককে বাড়ায় দেখ অথবা তালা তার আয়ুকে বৃদ্ধি করে দেখ তার বয়সকে বাড়িয়ে দেখ এটা যদি কেউ চায় তাহলে রাহে মাহুজ তাহলে সে যেন আত্মীয়তা বন্ধনটা ঠিক রাখে তাহলে এর আগে আমরা শুনেছি আল্লাহ নবীলাম বলেছেন যে তুমি যে তোমার নিজের পরিবারের উপর যে পর্ষাটুকু খরচ করবে এমনকি নিজের স্ত্রীর মুখে যে খানা তুলে দিব এটার পিছনেও যদি আমার আল্লাহ সন্তুষ্ট বর্জন হয় তাহলে এটাকেও আল্লাহ বলে গণ্য করে দেয় আর সাদকা যে জিনিসটা করা হয় আল্লাহতালা বলছেন সদকা এটা মালকে বৃদ্ধি করে দেয় কমায় না আর সুদ এটা মালকে কমিয়ে দেয় রিবা ওয়ুর বি সুদ এটা বরকতকে কমিয়ে দেয় আর সাদকা যেটা আল্লাহ রাস্তায় যেটা খরচ করা হবে এর দ্বারা আল্লাহ তালা সম্পদকে আরও বৃদ্ধি করে দেয় এরপরে যে হাদিসটা আছে লম্বা হাদিস যে বিষয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা ও শুনে আসছি এটা ডবল আসছে হাদিসটা সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি সেটা হলো আবু তালহা আল আনসারি রাজি আল্লাহ উনি বলেছিলেন যে যখন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন যে পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান না করলে তোমরা নিকি পাবা তো তখন ওনার যে একটা বায় রাহা নামে একটা মুর্শিদ নবাবের সামনে যে বাগানটি ছিল তো উনি বলেছেন আয় আল্লাহ রসুল আমি আল্লাহর জন্য অক্ষ করে দিলাম এবং এর বিনিময়ে আমি স্বভাব চাই তো আল্লাহ আমি বলছিলেন দেখো এটা তো একটা ভালো মূল্যবান সম্পদের জিনিস তো তুমি এইভাবে পুরোটাই আল্লাহ রাস্তায় না দিয়ে তুমি এটা কাজ করো তোমার নিজের আত্মীয়দের মধ্যে এটা বন্টন করে দাও তো আবু আল্লাহ উনি করেছিলেন ওনার ভাই এবং আত্মীয়দের মধ্যে এই জিনিসটা বন্টন করে দিয়েছেন তো সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম যে আল্লাহর রাস্তায় দান খরাত করতে যে আমাকে প্রথমে দেখতে হবে যে আমাদের নিজেদের মধ্যে কোনো গরিব আছে না আত্মীয়দের মধ্যে গরিব আছে কিনা ভাই বেড়াদের মধ্যে কোনো অসহায় আছে না তাদের হক বেশি এবং তাদের প্রতি যদি আমরা সাদকাও করি জাকাতও দেই তাহলে ডবল নেকি একটা হলো সহযোগিতা করার আর আরেকটা হলো আত্মীয়তা করার ডবল নেকি পাওয়া যাবে এ বিষয়ে আগের যে হাদিসটি আছে আন আবদুল্লাহ ইবনে আমার ইবনে আস রাজিয়াল্লাহ আনহুমা কল আকবাল রাজুল ইলা নবী ইল্লাহি সাল্লা সাল্লাম ফাকাল উবা ইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবদাকিল আজরামিন আল্লাহি তালা আব্দুল্লাহ বিন অমর বিন আস রাজিয়াল্লাহ তালু তিনি বলেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সালামকে বলছে হে আল্লাহ নবী সালাম আমি আপনার হাতে বায়াত করতে চাচ্ছি কিসের জন্য হিজরতের জন্য এবং জেহাদের জন্য যেখানে যেতে বলবেন চলে যাব এবং জিহাদের জন্য আপনার হাতে আমি শপথ করছি আমি জিহাদ করতে চাই আল্লাহ নবী সালাম বললেন ফাহাল্লা কামিন ওয়ালি দাইক আহাদুন হাইয়ুন হে যুবক তোমার কি কোনো পিতামাতার মধ্যে কেহ কি জীবিত আছে আল্লাহ আকবর কালা ওই ব্যক্তি বলল নাম বাল কিলাহুমা হ্যাঁ হে আল্লাহ রসুল সালাম পিতা মাতা দুই জনই বেঁচে আছে কয় তখন আল্লাহ নবস্বেন বললেন ফাত্তা ফুদাকিল আজারা মিনাল্লা তালা তাআলা তুমি কি সত্যি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় জিহাদ করতে চাচ্ছো প্রতিদানের আশায় সওয়াবের আশায় তার সন্তুষ্টর জন্য কয়ালা বলছেন হ্যাঁ তার সন্তুষ্টর জন্য কয়লা বলছেন ফারজি ইলা দেক আহসিন সোহবাত তো তিনি বললেন তাহলে তুমি যদি সত্যি আল্লাহ সন্তুষ্ট চাও তাহলে তোমাকে জেহাদে না যে তোমার পিতামাতা যেহেতু জীবিত আছে তাদের সেবার প্রয়োজন তুমি যে তাদের সেবা কর তাহলে এই হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো জেহাদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে ইসলামের সবচেয়ে উঁচু সম্পন্ন আমল বলা হয়েছে কারণ সেখানে নিজের যান পর্যন্ত মানুষ দিয়ে দেয় তো এর চেয়ে বড় আর কি হতে পারে এবং একজন মোজাহিদ সম্পর্কে বলা হয়েছে যে সে যে অবস্থায় সে শহীদ হবে তাকে গোসল না করায় ওইভাবেই তাকে কবর দেওয়ার জন্য কারণ কেমতের দিন সে ওই অবস্থায় আল্লাহ সামনে উঠবে শরীরে যেখানে তীরের আঘাত লেগেছে তরবারির আঘাত লেগেছে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াবে তো রক্ত দেখতে রক্তের মতো মনে হবে কিন্তু তার গন্ধটা হবে মিষ্কম্বরের গন্ধ তো আল্লাহ তারা যখন তার বান্দাকে এই অবস্থায় দেখবে ক্ষত বিক্ষত অবস্থায় এবং সে জখ্মী অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবে তো আল্লাহ তার সাথে কী হিসাব নেবে নিজের জান দিয়ে দিয়েছে আল্লাহ তোমার দিনের জন্য আর কিছু বলার আছে কিন্তু তারপরেও আল্লাহ নবী বলছেন সে যদি কারো কাছে ঋণই থাকে তাহলে এই ঋণটার বিষয়ে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে এবং ঋণ তাকে পরিশোধ করতে হবে তো আল্লাহ তালা যদি কোনো বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা এর জন্য অসম্ভব কিছু নয় কিন্তু তারপরেও দুনিয়ায় আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে ঋণ যত সম্ভব বোঝা এটা ঋণ রেখে যদি মারাও যায় তাহলে যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে সে আমার পরিবারের উপরে এসে জুলুম করবে বাচ্চা কাচার উপর নির্যাতন করবে তার চেয়ে বেশি ভালো ঋণ যত কম নেওয়া যায় বিশেষ করে আমরা যারা আজকাল সমাজে ঋণ প্রথাটা চালু হয়েছে এবং সেখানে সুদের উপর ঋণ নিয়ে থাকি আমার যতই অপারকতা হোক না কেন কিন্তু এত অপারকতা আমার আসে নাই যে আমি যদি ঋণ না নিই তাহলে না খেয়ে মরে যাবো এমন অবস্থা নেই আমরা যদি আল্লাহর উপর ভরসা করি যে ঠিক আছে ঋণ না নি আমি চাকরির চেষ্টা করব বিদেশ যাওয়ার চেষ্টা করব বিশ্বাস একিম নিয়ে যদি কেউ কাজ করে আল্লাহ তাকে যে দুনিয়ায় বর্ক দিবে এতে কোনো সন্দেহ নেই ইনশা তা তো এই সাহাবিকে আল্লাহ নবী বললেন জেহাদের মতো এরকম গুরুত্বপূর্ণ তোমার যাওয়ার ইচ্ছা কিন্তু তোমার পিতামাতা যেহেতু জীবিত আছে তাহলে তোমার এখানে যাওয়ার দরকার নেই তুমি জেহাদ তোমার পিতা মাতার যায় সেবা করো অফি নাম জাহিদ ওই ঘটনায় আল্লা নবীর কাছে জিজ্ঞেস করেছে যে জেহাদে যাবো বলছে তোমার পিতা মাতা আছে কিনা বলছে আছে তাহলে তুমি তাদের সেবা করো

যে জিনিসটা পরস্পর সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহর আড়সের নিচে সে অবস্থান করছে লটকি আছে আল্লাহর আড়স ধরে তাকুল এবং সেই সম্পর্ক আল্লাহকে বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আল্লাহর কাছে দয়া করছে আয় আল্লাহ যে আমাকে ঠিক রাখবে আল্লাহ তুমি তাকে ঠিক রেখো অমান কাতি কাতাহুল্লাহ আয় আল্লাহ আমাকে যে ভঙ্গ করবে আমাকে যে ছিন্ন করবে আল্লাহ তুমি তাকে ছিন্ন করে দাও তাহলে আত্মীয়তা বন্ধনের মাধ্যমে অনেকে মনে করি বাড়িতে আত্মীয় আসলে বিরক্ত বোধ করি খরচ হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এর ভিতরে যে আল্লাহর পক্ষতে কত বরকত আছে এটা আমরা জানতে পারলাম সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহ প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ স ডক্টর জাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা পিতা মাতার সেবা এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখার সম্পর্কে শরীয়তের বিধান আমরা আলোচনা করে আসছিলাম এ বিষয়ে আমরা হাদিস শুনেছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে রেহম যেটা আল্লাহর আরো সে নিচে ঝুলিয়ে সে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তার দোয়া কবুল করবেন না অবশ্যই কবুল করবেন তাহলে আত্মীয়তা বন্ধন ঠিক রাখার মাঝে

যে আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তিই নয় যে নাকি এহসানের বদলে এহসান করে উপকারের বদলে উপকার করা সে আত্মীয়তা ঠিক রেখেছে তাই আমি ঠিক রাখলাম সে আমার সঙ্গে লেনদেন করতেছে তাই আমি করলাম সে আমার প্রতি অনুগ্রহ করে তাই আমি করলাম অর্থাৎ নেকির বদলে নেকি উপকারের বদলে উপকার বলছেন এটার নামই যে আত্মীয়তা বন্ধন ঠিক রাখা তা নয় কিন্তু আত্মীয়তা বন্ধন ঠিক রাখার পরিপূর্ণ যেটা মাপকাঠি সেটা হলেই এই যে কেহ যদি তোমার সাথে আত্মীয়তা বন্ধন ছিন্নও করতে চায় কিন্তু তুমি তারপরেও তার সাথে আত্মীয়তা ঠিক রেখে চলো অর্থাৎ আমি চাই আমার মুক্তি আমি চাই আমার লাভ সেখানে আমার কোনো আত্মীয় যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমার সাথে সম্পর্ক যদি সে বিচ্ছিন্ন করতে চায় তাহলে এটা তার ব্যাপার কিন্তু আমার পক্ষ থেকে যেন কোনো রকম ত্রুটি না হয় আমার পক্ষ থেকে যেন তার সাথে রকম সম্পর্ক ছিন্নতার যেন কোনো কাজ না হয় মুমিনিন মাইমানা বিন আল হারিস রাজি আল্লাহ তালানহা তিনি বলেন তিনার কাছে একজন কৃত দাসী ছিল কৃত দাসী ছিল তো সেই কৃতদাসটি যেহেতু তিনি নবীর স্ত্রী তো বলছেন আল্লাহনবী সাহসালামকে আমি না বলেই সেই দাসকে আমি আজাদ করে দিয়েছি মুক্ত করে দিয়েছি ফালাম্মা কানা হাল্লাদি ইয়াদুর আলী হাফিহি নবী সালাম যেই দিন ওনার আমার বাড়িতে আসা ছিল এবং উনি যখন আমার বাড়িতে আসলেন কহালা উমুল মিনিন মুনা তিনি বলছেন হে আল্লাহ নবীলাম আপনি কি অনুভব করছেন যে আমি আমার এই দাসীটাকে আজাদ করে দিয়েছি মুক্ত করে দিয়েছি তাকে তো দেখতে পাচ্ছেন না এটাকে অনুমান করছেন কওয়ালা তিনি বললেন আও ফালতি সত্যি তুমি তাই করেছ তোমার কাজের মেয়েটাকে সত্যি তুমি তাকে মুক্তি করে দিয়েছ কওয়ালা তিনি বললেন নাম হা কওলা আল্লাহ রমি বললেন আমা ইন নাকিলাউ আ তাই ইতিহা আ খওয়ালা কি কান আ আম আলি আজি রিক মুত্তাফা কন ঠিকই আছে মুক্তিও করে দিয়েছ ভালো তবে তুমি যদি তাকে সেই দাসীটাকে তোমার কোনো মামাদেরকে দিতে তোমার কোনো আত্মীয়দেরকে দিতে হয়তো এমন হতে পারে তুমি বি তাকে মুক্ত করে দিলে কিন্তু তোমার আত্মীয়র মধ্যে হয়তো কোনো ব্যক্তির প্রয়োজন আছে তাদের কাছে সেই দাস কিনার মতো সমর্থন নাই তো তুমি যদি তাদেরকে দিতা তাহলে তুমি তো মুক্ত করার স্বভাবও পেয়ে যাতা এবং আত্মীয়তা বন্ধন বা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা তারও স্বভাব পেয়ে যাত ওয়ান আসমা বিনতা আবিবাখের সিদ্দিক রাজ্লাহ ও আনহুমা কয়লাত কদিমত আলাইয়া উম্মি ওয়াহিয়া মুশরি কাতুন ফি আহদি রসুলুল্লাহী সাল্লাম তু তাইতু আল্লাহ কুল্তু কদিমত আলাইয়া উম্মি ওয়াহিয়া রা কেবতুন আফা আসিল অম্মী

আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তো আমি কি তার সঙ্গে সদাচরণ করব। দেখছেন কেমন ইমান কে আসছে জন্মদাতা মা হয়তো বহুদিন পর দেখা করতে আসছে তার মা তার সাথে আর সন্তানের কাছে যখন মা সে এক মাস দুই মাস তিন মাস পর দেখা করার জন্য তাহলে সেই সন্তানটা কত খুশি হয় মার সঙ্গে দেখা করবে তাই না বিশেষ করে মেহ মহিলারা মার প্রতি অনেক দুর্বল তাহলে আসমা বিনতে বিবাকর তার মনও চাচ্ছে যে মাটা আসছে দেখা করার জন্য কিন্তু তারপরেও পারমিশন নিচ্ছে আল্লাহ রসুলের কাছ থেকে কী জানি আমাদের ধর্মে এটা জায়েজ আছে কি না তার মানে কি যে মায়ের এত শত ভালোবাসা থাকার পরেও ইসলাম যদি অনুমতি দেয় তাহলে আমি সাক্ষাৎ করব ইসলাম যদি অনুমতি না দেয় তাহলে ওই ভালোবাসা নিচেই রয়ে যাবে ইসলামকে মাথায় রাখবে কিন্তু ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো এই যে দেখো তোমার মা যদি চো সে মশ্রিকা হোক না কেন তোমার সঙ্গে যেহেতু সাক্ষাৎ করতে আসছে বলছে নাম সিলি উম্মাকি তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো তার সেবা করো তাকে খেদমত করো তার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে এই অবস্থায়ও যদি পিতামাতাদেরকে সেবা করতে হয় তাহলে যেই পিতামাতা আজকে আমাদের জন্য এত কিছু করেছে চলার মতো ক্ষমতা ছিল আমি কি নিজে খেতে পারতাম না আমার মা আমার মুখে জোর করে তার দুধটাকে মুখে দিয়ে আমাকে চোষানোর চেষ্টা করেছে একবার নয় দুইবার নয় দশ বার নয় আস্তে আস্তে আমাকে খাওয়া শিখাছে এরপরে আমাকে চলা শিখিয়েছে এরপরে আমাকে লালন পালন করেছে আমাকে দেখে শিক্ষা দিয়েছে কত তাদের উপর এহসান আমাদের উপরে এহসান আছে এই জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এ বিষয়ে আমরা যেন মনে করি যে এটা হলো আমাদের ইমানের দায়িত্ব এটা করা ছাড়া খেদমুত করা ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়া অসম্ভব আল্লাহ আল্লা নবীলাম বলছেন যে হে মহিলাগণ তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খয়রাত করো দান করো আব্দুল্লাহ বিন মাসুদের স্ত্রী তখন বলল ইন না কারাজ হে আবদুল্লা বিন মাসুদ তার স্বামীকে বলছে আপনি একজন গরিব মানুষ আপনার কাছে যে সম্পদটুকু আছে জীবনযাপনের সম্পদ এটা একেবারে স্বল্প সম্পদ আছে আপনার কাছে আর আল্লাহ আল্লা নসুরাহাম আমাদেরকে সৎকার করার জন্য বলেছেন ফা তিহি ফাস আলহু আপনি একটু যে যেয়ে আল্লানবীকে জিজ্ঞেস করুন যে আমি আপনাকে সৎকার করতে পারবো কিনা জাকাতের টাকা আমি আপনাকে দিতে পারবো কিনা কে বলছে স্ত্রী স্বামী কে বলছে ফা ইনকানা দা লে কে ইউ জি জি আননি ওয়াইল্লা শরাফ তুহা ইলা হায়িক এটা যদি জায়েজ হয় তাহলে আপনাকেই দিব আর যদি জায়েজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে দেবো ফকার আব্দুল্লাহ বাল ইতিহি আন্তি তুমিই যাও আমাকে আর পাঠা না তুমি যে জিজ্ঞাসা করো আল্লাহ নবীকে উনি কি বলেন বলছেন আমি যখন আল্লাহ নবী দরজায় গেলাম তো দেখি যে আমার মতো এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আরেকটা মহিলাও আল্লাহ নবীর দরজা দাঁড়িয়ে আছে এবং সেও এটা জিজ্ঞেস করতে চাচ্ছে ওকানা রসুল সালাম কদ উলকিয়ত আলি হিল মাহাবা বলছে আল্লাহ নবী ওনার যে আল্লাহ তালা ওনাকে যে রব দবদবা দিয়েছিলেন যে ওনাকে দেখলে ওনার সামনে কিছু কথা বলতে ভয় লাগতো আমাদের তো কী বললাম ফখারাজা আর ইনা বেলাল বেলাল আজিয়া আল্লাহ তালা আনহু আমাদের মাঝে উপস্থিত হলেন বলছে আপনি যেয়ে একটু আল্লা নবীকে বলেন যে দুটো মহিলা আসছে আপনার দরজায় তারা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চায় আতুজি সদাখাত আনহুমা আল আজওয়া জি হিমা ওয়ালা ইতামিন ফি হজুর রহিমা বলছেন তারা স্ত্রীরা যদি তার স্বামীর প্রয়োজন হয় তাহলে তাহলে তাদের উপর কে সৎকার করতে পারবে কি অথবা তাদের অধীনে যে সমস্ত সন্তানেরা আছে তাদের প্রতি সে সৎকার করতে পারবে কি না এ বিষয়টা একটু প্রশ্ন করেন আল্লাহ নবীর কাছে ওলা তখবীর উমান নাহানু তাকে আগে বলবেন না যে আমরা কে ফাদা খালা বেলাল আলাহ রসুল উল্লাহসলাম ফাসা আলাহু বেলালা জে আলাহতানহু আল্লাহ রসুলের নিকটে গেলেন এবং ওনাকে বিষয়টা জিজ্ঞাসা করলেন ক আলা রসুল সাল্লাম মান হুমা তো আল্লাহ নবী সাসসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে ওই দুইজন মহিলা কে সে বললো যে আমরা কে আগে বলার দরকার নেই

যে তারা তাদের স্বামীকে দান করিতে পারবে শুভ বলছে তারা যদি তার স্বামীকে দেয় তাহলে দুই নেকি একটা হলো সদকা করার নেকি আর একটা হলো তার একান্ত আপনজনের সেবা করার নেকি এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো এই যে স্ত্রীর ভারণ পোষণের দায়িত্ব কার স্বামীর কিন্তু স্বামীর ভারণ পোষণের দায়িত্ব স্ত্রীর নয় বিধায় স্বামী স্ত্রীকে দেখবে সর্ব অবস্থায় এখন স্ত্রী যদি গরিব হয় স্বামীর টাকা বেশি আর স্বামী যদি তাকে জাকাত দেয় চলবে না জাকাত কেন খাবে খাবে না সে জাকাত কারণ তার তোমার দায়িত্ব তুমি তাকে তুমি যে খাবে তো তাকে তা খাওয়াও তুমি যে পড়বে তাকে সেটা পড়াও কিন্তু স্বামী গরিব স্ত্রী ধনী এরকম আজকাল সমাজেও দেখা যায় অনেক সময় গরিব মানুষ কিন্তু হঠাৎ করে মাসালা বড় বাড়িতে বিয়ে শুধু হয়ে গেছে এখন বাপের জমি পেয়েছে বহু বহু সম্পদ স্ত্রী পেয়ে গেছে এটা ভালো একটা প্রশ্ন তাহলে এই গরিব স্বামীকে স্ত্রী দান করতে পারবে কিনা শরীরতে যায়স কেন যায়স যে স্বামীর উপর খরচ করার দায়িত্ব স্ত্রীর নয় ঠিক আছে আর একটা জিনিস বোঝেন পিতামাতা যদি ধনী হয় আর ছেলে যদি গরিব হয় তাহলে পিতামাতা জাকারটা ছেলেকে দিতে পারবে কারণ ছেলে যদি বড় হয়ে যায় ছোট হলে তো তাহলে হবে না বড় হয়ে গেছে এখন ছেলে নিজেই স্বয়ং তাহলে এই ছেলেকে এই ছেলেকে ভারণ পোষণের দায়িত্ব পিতার নাই বিধাই পিতা ইচ্ছা করলে তার জাকাতের টাকা তাকে দিতে পারবে কিন্তু ছেলে ছোট হোক যুবক হোক বা যে অবস্থায় হোক না কেন ছেলে কোনো মতেই পিতাকে জাকাত দিতে পারবে না কারণ ছেলে এবং ছেলের যা আছে সব কিছুর মালিক তো তার পিতাই তো আল্লাহ রবীম বললেন যে এই মুহূর্তেও তাহলে বুঝে আসলো যে যদি স্ত্রী স্বামীকে দিতে পারে তাহলে নিজের যে কোনো সাদাকা যেটা আছে এটা আপন জনদের মাঝেই যদি প্রয়োজন হয় এটা দেওয়ার স্বভাব বেশি সৎকার করারও স্বভাব পাওয়া যাবে এবং আত্মীয়তা বন্ধন ঠিক রাখাটারও স্বভাব পাওয়া যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এ বিষয়ে বাকি আলোচনা পরের দশ আসবে ইনশাআল্লাহ তালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও বরাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্ট্রা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসডিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশনাল জাগাত পাঠিয়ে দিন বিএসডিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপেরোড ইউকে পোস্ট কোড বি ওয়ান সুইফট কোড আই বি ও